করছো কি? কোন নিমন্ত্রিত অতিথির গায়ে তুমি হাত তুলতে পারো? তুমি এসে বুঝবে না ডাক্তার, তুমি সরো। দাঁড়িয়ে দেখছেন কি? বেড করে দেন এদের দুজনকে। তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত তোলো? শুধু পুলিশ কেন, আজ আমি পুলিশ মন্ত্রীর গায়েও হাত তুলতাম, কিন্তু আজ আমার চাঁদু মানাদিদ মনির গলায় মালা পুরিয়েছে। আর আপনি মানার বাবা, তাই আপনি বেঁচে গেলেন। দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দিন দুজনকে। প্লিজ ডাক্তার, আমার ফ্যামিলি ম্যাটার্সে কেউ কথা বলুক, আমি চাই না। হা করে দাঁড়িয়ে দেখছেন কি? গাড় ধরে বের করে দিন। কেউ এগোবে না, খবরদার, কেউ এগোবে না। এই ছেলেটার জন্যে আমি দুটো খুন করেছি। আরেকটা করতে আমার হাত কাঁপবে না। তুমি খুন করেছ? হ্যাঁ, একদিন মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম যে তোকে একদিন আমি বড় করে তুলব, মানুষের মতন মানুষ করে তুলব। সেই জন্যে তোর পথের কাঁটা আমার দুই সাবরের হরিয়ার মদনকে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছিলাম, খুন করেছিলাম। আজ ন্যায্য পাওয়া থেকে শুধু ওকে বঞ্চিত করা হচ্ছে, শুধু আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, আমি একজন ড্রাইভার বলে আজকের এই শুভ দিনে আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। বাবা, আমি আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই জন্য তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে সে তোর পাওয়ার কথা নয়, কারণ আমি তোর বাবা নই। কি বলছো বাবা, আমি তোমার ছেলে নই। তুমি কার ছেলে? আমার। আমি ওর বাবা। আমি যদি জানতাম তুমি নিজেই সব স্বীকার করে নেবে, তাহলে আমার ছেলের গায়ে হাত তোলার আগেই আমি রমেনের হাতটা ভেঙে দিতাম। সব জানতেন? তোমার হয়তো মনে থাকবে, রমেনের বাড়িতে যেদিন আমি তোমায় প্রথম দেখি, তোমার হাতে গাড়ির চাবিটা দিয়ে আমি বলেছিলাম গাড়িটা ঘুরিয়ে রাখতে। তারপর অনেক পর নিচে নেমে এসে আমি দেখি গাড়িটা না ঘুরিয়ে তুমি একদৃষ্টে আমার স্ত্রী আর ছেলে ছবির দিকে তাকিয়ে আছো। চাবিটা চাইতে তুমি কেমন চমকে উঠলে। সন্দেহ হওয়াতে মালার জন্মদিনে ইচ্ছে করে চাঁদের জন্য আমি আরেকটা উপহার নিয়ে যাই, যাতে ওটা দিতে গিয়ে ওকে আমি খুব কাছ থেকে দেখতে পাই। দেখলাম সেই কাটা দাগটা রয়ে গেছে হাঁটুর ওপরে, ছেলেবেলা খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছিল, আমি নিজের হাতে ওটা সেলাই করেছি। যখন বুঝতে পারলে চাঁদু তোমার ছেলে, অজিতকে ধরলে না কেন? সেদিন অজিতকে ধরিয়ে দিলে একটা হইচই হয়ে যেত, মালার জন্মদিন অনুষ্ঠানটাই মাটি হয়ে যেত। তা ঠিক করেছিলাম পরের দিন পুলিশকে ডেকে অজিতকে আমি ধরিয়ে দেব, কিন্তু অজিতই বাদ সাধল। তুমি যখন অজিতকে বলেছিলে চাঁদুকে হোস্টেলে ভর্তি করে দেওয়ার জন্য, গর্জে উঠল অজিত। অজিত সেই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে চলাচলে আমার পিতৃত্বকে চ্যালেঞ্জ করে বসল। এত ভালোবাসে চাঁদুকে, আমি কি পারতাম ছেলের জন্য আমেরিকায় জমে ওঠার প্র্যাকটিস ছেড়ে চলে আসতে? মন হলো পারতাম না। আমি কি পারতাম চাঁদুকে ওভাবে ভালোবাসতে? মন হলো পারতাম না। জন্মদাতা বাবা হয়ে সেদিন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম জন্ম না দিয়েও কি করে বাবা হওয়া যায়, অত বড় অন্যায় করে কি করে মহান হওয়া যায়। আমেরিকায় জমি ওটা প্র্যাকটিস না ছেড়ে তুমি তো পারতে চাঁদুকে সঙ্গে নিয়ে আমেরিকায় চলে যেতে। হ্যাঁ, একবার ভেবেছিলাম তাই, কিন্তু পর মুহূর্তে এই ভেবে চুপ করে গেলাম।
চাঁদুকে অজিত যে ভালোবাসে, ওই ভালোবাসা ছেড়ে চাঁদু কি পারবে আমার সঙ্গে যেতে? পারবে না, আমাকে বাবা ভুলবে মানতে পারবে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বাবা হয়ে পারলাম না সেদিন ছেলের জীবনটা নষ্ট করে দিতে। আপনি ভালোই করেছেন আঙ্কেল, এই পৃথিবীতে আমার বাবার চেয়ে আর কেউ বড় নয়। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। বাবা যাবে কোথায়? খুন করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। সাহেব, আমি চিরদিনের জন্য মালাকে মুক্তি দিলাম, আপনি আপনি বাবাকে মুক্তি দিন। ওই সাহেব আমাকে মুক্তি দেবার কি? সব বন্ধন আর ছিঁড়ে গেছে, আমি নিজেই নিজেকে মুক্তি দেব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। না, ডাক্তার বাবু, আমি আপনার অনেক ক্ষতি করেছি, কিন্তু ভগবান সাক্ষী, একে আমি বাবার অভাবটা কোনোদিন বুঝতে দিইনি। তবুও কখনো যদি অজান্তে ওকে কষ্ট দিয়ে থাকি, আমায় ক্ষমা করবেন। আজ সময় এসছে, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, এবার আমার যাবার পালা। নিন। অজিত দাঁড়াও, আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ওকে অ্যারেস্ট করুন। অজিত, তুমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করো। না, স্যার ফায়ার করবো স্যার। ও ছেলের সঙ্গে পাগল হয়ে গেছে স্যার, ও কাউকে ছাড়বে না স্যার, প্লিজ অর্ডার দিন। বাবা বাবা, এই তুমি কি শুনলে বাবা? আর তোকে কোনোদিন বলতে হবে না যে তুই আমার মতন এক গরিব ট্যাক্সি ড্রাইভারের ছেলে। আজ থেকে তুই বুক ফুলিয়ে বলতে পারবি যে তুই এক বিলেত ফেরত ডাক্তার, ডাক্তার সুশোভন চৌধুরীর ছেলে। অজিত, এ তুমি কি করলে? ওর পথের শেষ কাঁটা দূর করে দিলাম মা। এবার মেনে নিতে তোর বাবার মাথা আর কোনোদিন হেট হবে না। অজিত, দাও তোমার ছেলের হাত তেমন মেয়ের হাতে দাও। বাবা সামনে দাঁড়িয়ে এগুধিকার কেন আমার আছে? আছে, তুমি ওর বাবা, দাও ওদের হাত এক করে দাও।